আচ্ছা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়েবসাইটে সিডিএন সেটআপ মানে ক্লাউড ফায়ার সেটআপ করা যায় বা করব। ঠিক আছে, তো এই জন্য সর্বপ্রথম আমরা জানব যে সিডিএন এর ফুল মিনিং কি। সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আপনারা একটু নোট করেন আর আমি এই নোটটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব। তো সিডিএন এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এই সিডিএনটা কিভাবে সেট আপ করবো, তো আজকে আমরা সেটাই দেখব। তো চলেন দেখি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে একটা নতুন ট্যাব নিব, নিয়ে এখানে সিডিএন লিখে সার্চ করব। সিডিএন লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন যে সিডিএন এর একটু নিচের দিকে আসি, যে সামনে আমরা জানি স্পন্সর মানে এগুলো অ্যাড, নিচের দিকে আসে এই দেখেন cloudfire.com নামে একটা ওয়েবসাইট চলে আসছে। তো এই cloudfire-টা আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে। তো তার আগে বলে নেই, আমাদের এই cloudfire-টা আমরা সেট আপ করার জন্য আমাদের এই যে ডোমিনের যে অ্যাক্সেস আছে সেটা আমাদের cPanel-এর অ্যাক্সেস লাগবে। ঠিক আছে, তো আপনি যদি সিডিএন একটা ওয়েবসাইটে সেট আপ করতে চান, সেটা যদি নিজের ওয়েবসাইট হয় তাহলে তো আপনার কাছে অ্যাক্সেস থাকবেই, আর যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আপনি cPanel-এর অ্যাক্সেসটা চেয়ে নেবেন, যে তোমার cPanel-এর অ্যাক্সেসটা আমাকে দাও, আমি সিডিএন সেট আপ করার কাজে এটা আমার প্রয়োজন হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা কি করি, এই যে cloudfire-এর যে ওয়েবসাইটটা সামনে আমরা পাইছি, সিডিএন লিখে সার্চ করার পর আমরা এই cloudfire.com এই ওয়েবসাইটটাতে চলে আসলাম। আসার পরে সিম্পলিভাবে আমাদের এটা মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে আগে সর্বপ্রথম আমাদের হোস্টিং এর অ্যাক্সেসটা মানে cPanel এর অ্যাক্সেসটা নিয়ে নিই। আমরা আমাদের cPanel-টা লগইন করে নিছি। এরপর হচ্ছে এখানে আমাদের একটা কাজ করতে হবে, আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটা মেল চেয়ে নিব, যে মেলের মাধ্যমে আমরা সিডিএনটা সেট আপ করবো বা লগইন করবে। আচ্ছা, এরপরে এই মেলের মাধ্যমে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব, cloudfire-এ আসছি। আসার পরে এখান থেকে সাইন আপ নামে একটা মানে সাইন আপে ক্লিক করব। আপনারা জানেন যে একটা ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, খুব ইজি অ্যাকাউন্ট তৈরি করা। তো cloudfire-এ সাইন আপে ক্লিক করব, করার পরে এখানে একটু সময় লাগতেছে। এরপরে এখানে দেখেন, তো আমার এর আগে একটা মেল ছিল, সিডিএন cloudfire-এ একটা অ্যাকাউন্ট ছিল, যার কারণে এটা আসছে। তো আমি চাচ্ছিলাম যে নতুনভাবে তৈরি করব আর কি। তো করার জন্য আমাদের জাস্ট এখানে কি করতে হবে, যে সামনে উপরে যে মেলটা আছে, আমি যে মেলে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি ওই মেলটা আমি এখানে দিয়ে দিব। মেলটা দিয়ে দিলাম, মেল দেওয়ার পরে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা এখানে দিতে হবে অবশ্যই 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, মানে এই পাসওয়ার্ডের রিকোয়ারমেন্টটা আপনাদের কি দিতে হবে, মিনিমাম আপনাকে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। এই পাসওয়ার্ডের ভিতরে একটা নাম্বার থাকতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, সেটা ডলার সাইন হোক, এই যে এই টাইপের একটা স্পেশাল ক্যারেক্টার হইতে হবে, তার জন্য নো লেন্ডিং ইউর। আচ্ছা, এরপরে এখান থেকে যে সাইন আপে আমরা ক্লিক করব, দেখেন সাইন আপে ক্লিক করার পরে এইটা আমাদের সাইন আপ হয়ে যাবে এই cloudfire-এর অ্যাকাউন্টটাতে। একটু অপেক্ষা করি আমাদের, এখানে দেখেন অলরেডি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। এই দেখেন, আমার আশা করছি যে সাকসেসফুলভাবে এই cloudfire-টা সাইন আপ হয়ে গেছে। তো আমরা একটু মেলের দিকে যদি আসি তাহলে এখানে দেখবো যে আমার মেল আসছে কিনা, আপাতত আসে নাই, আছে দেখতেছি আমরা। এখানে সর্বপ্রথম কি বলছে, যে থ্যাংক ইউ ফর চুজিং cloudfire, আমাদের একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিছে, যে মানে থ্যাংক ইউ দিয়ে দিছে cloudfire চুজ করার জন্য। এইবার দেখেন উপরের দিকে যে অ্যাড সাইট নামে একটা বাটন আছে, এই অ্যাড সাইটে যদি আমি ক্লিক করি তাহলে এইখানে আমার ওয়েবসাইটটা মানে একটা সাইট অ্যাড করার জন্য একটা অপশন চলে আসবে। তো এখানে কি বলছে, ইন্টার ইউর ডোমেন, মানে এখানে ডোমেন নেমটা আমাদের দিতে বলছে। তো ডোমেন নেমটা আমাদের কি ছিল, আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি, নট HTTP, এটা শুধুমাত্র ডোমেন নেমটা দিতে হবে। যদি HTTPS সামনে থাকে এটা আমাদের কেটে দিতে হবে, এখানে শুধুমাত্র ডোমেন নেমটা চাইছে। তো আমরা আমাদের ডোমেন নেমটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় লাগবে, দেখেন যে আমাদের এই ডোমেনটা এখানে হয়ে গেছে। তো এইখানে দেখেন যে তিনটা স্টেপ আসছে আমাদের কাছে, 3 স্টেপ আছে। তো এইটা কিন্তু প্রিমিয়াম ভাবে মানে এই প্যাকেজটা কিন্তু প্রিমিয়াম, তবে ঘাবড়ানোর কারণ নাই, ফ্রিতেও আমাদের এই cloudfire আমাদের একটা অ্যাক্সেস দিবে ফ্রিতে। তো ফ্রিতে আমরা প্রতে $20 পার মান্থ নিতে পারি, অ্যানুয়ালি ফি এটা আসছে। তো কী কী সাপোর্ট পাবো আমাদের সামনে এগুলো চলে আসছে, তো এই যে বিজনেসের জন্য আমরা নিতে পারি,
তারপর এন্টারপ্রাইজে নিতে পারি, তাদের সাথে কাস্টম ভাবে কথা বলে নিতে পারি। তো আমাদের যেহেতু আমরা আপাতত চাচ্ছি যে ফ্রিতে তৈরি করার জন্য বা ফ্রিতে এই প্যাকেজটা নিব, সো একটু নিচের দিকে যদি আসি তাহলে এই যে দেখেন ফ্রিতে ফ্রিতে সাপোর্ট পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে কোর ফিচারের মধ্যে ফার্স্ট ইজি টু ইউজ ডিএনএস পাবো, ঠিক আছে। এই আমাদের ফিচার দিছে আর কি, তিনটা পেজ টুলস পাবো। তো জাস্ট আমরা ফ্রিটা চুজ করি, ফ্রি আর প্রিমিয়ামে কিন্তু আমরা অনেক কিছু পাবো, দেখেন ক্যাশ অ্যানালাইসিস অনেক, তারপর অটোমেটিকলি মোবাইল অপটিমাইজেশন অনেক কিছু পাবো কিন্তু প্রিমিয়ামে। তো আমরা চাচ্ছি ফ্রিতে, তো ফ্রিটাতে সিলেক্ট করলাম, করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সেকেন্ড স্টেপে আসতে হবে। এইখানে আপাতত অনেক কিছু অপশন আসছে, আমি আপাতত এই অপশনগুলো আপনাদেরকে একটু পরে বলতেছি। আপনাকে জাস্ট এইখান থেকে কিছু করতে হবে, সেটা হচ্ছে কি যে এখানে কমপ্লিট ইউর নেম সার্ভার সেট আপ, আমাদের নেম সার্ভারটা সেট আপ করে নিতে হবে। সো আমরা যে অ্যাডভান্স এসিও একাডেমি ইজ নট ইয়েট অ্যাক্টিভ অন ক্লাউড ফায়ার বলে দিচ্ছে যে অ্যাডভান্স এসিও ডট কম এটা ক্লাউড ফায়ারে অ্যাক্টিভ করা নাই। তো মজার বিষয় হচ্ছে কি, যদি আমাদের ক্লাউড ফায়ারে অ্যাক্টিভ করা থাকতো তাহলে কিন্তু এটা আমাদের এখানে আর নিত না, বলতো যে এটা অলরেডি ক্লাউড ফায়ারে অ্যাক্টিভ আছে। তো যেহেতু নাই সেহেতু আমাদের সামনে চলে আসছে, দেখেন রিডাইরেক্ট হয়ে আমাদের সামনে এই যে দেখেন, এই যে আমরা কিভাবে কি করব, আমাদের সব কিছু আমাদের যে চলে আসছে, দেখেন টাইপ এ, তারপরে নেম, আমাদের কন্টেন্টগুলো আছে, প্রক্সি স্ট্যাটাস। তো এগুলো আপনাদের না বুঝলেও কোনো কাজ নাই, আপনারা এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা জাস্ট আবার একটু ওভারভিউতে ক্লিক করি। ওভারভিউতে ক্লিক করার পরে একটু নিচের দিকে যদি আমরা আসি, এইখানে দেখেন দেখেন যদি অন্য কোথাও আসে আপনি জাস্ট ওভারভিউতে ক্লিক করে নেবেন, তাহলে এরকম একটা অপশন আসবে। আসার পরে এইখানে কমপ্লিট ইউর নেম সার্ভার সেট আপ, আমাদের সর্বপ্রথম নেম সার্ভারটা সেট আপ করে নিতে হবে, মানে ডিএনএসটা সেট আপ করে নিতে হবে। তো এটার জন্য আমাদের দেখেন একটা ডিএনএস দিয়ে দিছে নেম সার্ভার থেকে। তো এটা আমরা কিভাবে করব, যে দেখেন যে কিভাবে রিপ্লেস করতে হবে তারা কিন্তু এখানে বলে দিছে। তো এইখান থেকে আমাদের নেমচিপ অ্যাকাউন্টে যদি আমরা যদি এখানে ক্লিক করি বা নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে আমাদের, তো আমাদের কাছে যেহেতু অলরেডি সিপ্যানেলে লগ ইন করাই আছে, সো আমরা এই সর্বপ্রথম ডিএনএসটা চেঞ্জ করবো। ডিএনএসটা চেঞ্জ করার জন্য এই সিপ্যানেলে আসবো, আসার পর এখানে ডিএনএস লিখে সার্চ করব। তো ডিএনএস লিখে সার্চ করার পরে আমরা একটু জাস্ট দেখি, আচ্ছা এটা আমাদের সিপ্যানেলে নাই, কারণ আমাদের তো ডোমিনের নেম সার্ভার চেঞ্জ করতে হবে, মানে ডোমিনের ডিএনএস চেঞ্জ করতে হবে। এই জন্য আমাদের আপনাদের হচ্ছে নেমচিপের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এরপরে যেহেতু এটা আমাদের ডোমিনের নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে বা ডিএনএসটা আমরা নতুন করে অ্যাড করব, এটার জন্য এই যে ডোমেন লিস্টে আমাদের আসতে হবে, যেহেতু আমরা এটা ডোমেন থেকে করব। তো ডোমেন লিস্টে আসলাম, আসার পরে এইখান থেকে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এইখান থেকে দেখেন যে একটু সময় লাগতেছে, এখানে দেখেন নেম সার্ভার আছে, এটা নেমচিপের জন্য, যাদের নেমচিপে থাকবে এটা শুধুমাত্র তাদের জন্য, অন্যান্য যে হোস্টিং প্রোভাইডারকারী আছে যেমন গোডাডি আছে, তারপর আরও অন্যান্য হোস্টিং প্রোভাইডারকারী ওয়েবসাইট আছে, তাদেরটা কিন্তু আলাদা হবে। আপনারা জাস্ট একটু সার্চ করে বা গুগলিং করে আপনারা এটা জেনে নেবেন। তো এখান থেকে নেম সার্ভারটা আমরা চেঞ্জ করবো। নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য এখানে কাস্টম ডিএনএস, তো আমরা কাস্টমভাবে ডিএনএস চাচ্ছি। এখানে কী চাইছে, নেম সার্ভার ওয়ান নেম সার্ভার টু, আমাদের দুইটা দিতে হবে। এটার জন্য আমরা যদি একটু ক্লাউড ফায়ারে যদি আসি, আচ্ছা ক্লাউড ফায়ারটা এখানে নিয়ে আসি, আসার পরে সেটা ডিএনএসটা আমাদের কীভাবে রিনেম করতে বলছে, এই যে তারা আমাদের দুইটা ডিএনএস দিয়ে দিছে। আমরা এই প্রথম ডিএনএসটা একবার কপি করলাম, এটা কিন্তু খুবই কেয়ারফুলিভাবে করতে হবে। তো ফার্স্ট ডিএনএসে যেটা করছি যেভাবে আছে ঠিক সেভাবে কপি পেস্ট করলাম। এরপর সেকেন্ডটা যদি আমরা আসি, সেটা হচ্ছে এই যে সেকেন্ড ডিএনএসটাকে কপি করলাম, কপি করে এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা আচ্ছা, আমাদের ছোট একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের আগে ছিল এটা, এটা রিপ্লেস করে আমাদের এই ডোমেনটা এই ডিএনএসটা দিতে হবে। সো আমরা এই নেম সার্ভার ওয়ানটা কপি করলাম, এটা হবে না কারণ এটা তো নেমচিপের ডিএনএস। তো নেমচিপের ডিএনএসটা রিপ্লেস করে আমরা এইটাকে দিয়ে দিছি। তো তাহলে কি করলাম, যে নেমচিপের যে ডিএনএসটা আছে সেটা আমরা চেঞ্জ করে, যে নেমচিপের এটা হচ্ছে ডিএনএস ছিল প্রথমত। আচ্ছা তার আগে আমরা একটা বিষয় দেখে নেই, সেটা হচ্ছে আমাদের ডিএনএসটা আগে কি ছিল বা পরিবর্তন করার পরে কি হচ্ছে, এটা দেখবো কিভাবে। এটা দেখার জন্য আমরা হুইস লিখে সার্চ করব। হুইস লিখে যদি আমরা সার্চ করি তাহলে এই প্রথম যে ওয়েবসাইটটা আসছে এইটাতে চলে আসলাম। তো হুইসের আমি আপনাদেরকে লিঙ্কটা আপনাদেরকে আমি শিটে দিয়ে দিচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা হুইস, আচ্ছা এই যে এইটা না, যেটা করছি এটা না, এই যে হুইস হু স্পেস ইস এটা দিতে হবে। দেওয়ার পরে এই যে প্রথমে হুইস হু ডট ইস এইটা এই ইয়েটা ওয়েবসাইটটা, এটাতে আমরা ক্লিক করলাম। আসার পরে এই যে দেখেন চলে আসলো হুইস, এখানে আমাদের ডোমিনের নেমটা আমার দিতে হবে, মানে আমাদের ওয়েবসাইটের
নেমটা দিতে হবে জাস্ট এখানে কপি করলাম কপি করার পর উইস এখানে ডোমেইন এখানে http যেটা আছে এগুলা কেটে দিব কেটে দেওয়ার পর এই যে সার্চ নামে একটা অপশন আছে এই সার্চে ক্লিক করব উইসে সার্চ করার পর এইখানে দেখেন আমার রেজিস্টার ইনফরমেশন গুলো আমাদেরকে দিয়ে দিছে এই উইস একটু সময় লাগতেছে পুরো ডিটেইলস গুলো আমাদের সামনে দিতে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা যেহেতু চলে আসছে আমরা এখানে দেখেন উইস সার্ভার আমাদের নেমচিপ থেকে রেফারেল ডোমেইন নেমচিপ আচ্ছা সবকিছু কিন্তু এখানে চলে আসছে একটু যদি নিচের দিকে আসি আমাদের দেখেন যে নেম সার্ভার আমাদের dns1.namecheaphostinger.com আমাদের আইপি হচ্ছে এটা আর এটা হচ্ছে আমাদের নেম সার্ভারের নাম ডিএনএস এর নাম ঠিক আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপাতত যেটাতে যে নামে হোস্টিং করা মানে ডিএনএস করা আছে তো জাস্ট এটা আমরা চেক করে নিলাম একটু এরপরে হচ্ছে ক্লাউডফায়ারের ডিএনএসটা আমরা দিয়ে ক্লাউডফায়ারের ডিএনএসটা যেহেতু আমরা দিলাম দেওয়ার পরে এটা জাস্ট এখান থেকে সেভ এ ক্লিক করবে একটু সময় লাগবে সেভ হইতে দেখেন এই যে ডিএনএস সার্ভারটা আমাদের আপডেট হয়ে গেছে তবে এটা আপডেট হইতে বলছে যে 48 ঘন্টা সময় লাগবে তবে এটা 48 ঘন্টা সময় লাগে না 30 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে হয়ে যায় এটা ডিপেন্ড করে তাদের উপর তবে সর্বোচ্চ যদি সময় নেয় তাহলে 48 ঘন্টা সময় লাগে আপনি এটা 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যেই এই নেম সার্ভারটা আপনার আপডেট হয়ে যাবে তো আপডেট হয়েছে কিনা আমরা জাস্ট একটু চেক করে দেখি আবার চেক করব কিভাবে উইসে চলে আসব আসার পরে সেম ভাবে আমরা আমাদের ডোমেইনের নামটা দিয়ে দিব জাস্ট চেঞ্জ হয়েছে কিনা জাস্ট চেক করার জন্য দেওয়ার পরে এখান থেকে আবারও সার্চে ক্লিক করব নিচের দিকে যদি আসি আচ্ছা এখনো এটা আপডেট হয় নাই আপডেট হইতে সময় লাগবে সো আমরা একটু অপেক্ষা করি এটার জন্য তো বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করি তো এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন আমরা একটু ওয়েবসাইটটাকে রিলোড করি আমাদের ওয়েবসাইটটা আছে নাকি কোনো ইরর মারছে আচ্ছা ওয়েবসাইট স্টিল নাও অ্যাক্টিভ আছে তো যাই হোক আমরা এখন বাকি যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট করি তার আগে আমরা এখানে ক্লাউডফায়ারের যে ভেরিফিকেশন মেলটা আসছে আমরা এটা আগে ভেরিফাই করে নিই এই যে ক্লাউডফায়ারের আসছে মেল ভেরিফিকেশন তাহলে মেলটা আমরা এখান থেকে ভেরিফিকেশন করে নিচ্ছি একটু অপেক্ষা করি লাগবে সরি একটু অপেক্ষা করতে হবে ভেরিফিকেশনের জন্য দেখেন এটা কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে তো আমরা ভেরিফাই যেহেতু এটা করে ফেলছি এটা কেটে দিই যেহেতু আমরা অন্য একটা ডোমেইন স্পেসে ছিলাম সো এখান থেকে যা আছে তাই আমরা এখান থেকে একটু নিচের দিকে আসব সে কি করতে বলছে না করছে দেখেন তো আমরা চাইলে আবারও এখানে কিন্তু ওরা বলে দিছে যে এটা কিন্তু সেভ হওয়ার পর 48 ঘন্টা প্রসেসিং বা আপডেট হইতে 48 ঘন্টা সময় লাগবে তো এখান থেকে দেখেন উইসে যদি আপনি না চান তাহলে এখান থেকে চেক নেম সার্ভারে যদি ক্লিক করেন তাহলে ওরা এখান থেকে এই যে চেক করাই দিবে আর কি ঠিক আছে যে প্লিজ ওয়েট ফিউ আওয়ার মানে এটা আপডেট হইতে কিছু ঘন্টা সময় লাগবে তারা বলতেছে তো যাই হোক আমরা এখান থেকে যা আছে তাই আমরা এখান থেকে আর কিছু করব না ফ্রি প্ল্যান যা আছে তাই এখান থেকে আমাদের দেখেন এখানে এপিআই জোন আইডি অ্যাকাউন্ট আইডি এগুলো আমাদের কাজে লাগবে কখন কাজে লাগবে বলতেছি তো সর্বপ্রথম আমরা কি করলাম এখানে থেকে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে আমাদের ডিএনএসটা চেঞ্জ করে নিলাম ডোমিনেট ডিএনএসটা আমরা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করার পরে এখান থেকে আমরা আপাতত কিছু করব না যা আছে তাই এখান থেকে তবে এই ক্লাউডফায়ারটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে অ্যাক্টিভ করে নিব আচ্ছা ওয়ার্ডপ্রেসে আমরা তাহলে লগ ইন দিয়ে ফেললাম ওয়েবসাইটের এরপরে দেখেন গত ক্লাসে আমি একটা প্লাগইন সেট আপ করছিলাম ডাব্লিউপি রকেট আমরা ডাব্লিউপি রকেটের মাধ্যমে এইটা সেট আপ করাটা দেখবো আর কি তো এখান থেকে আমরা কি করব ডাব্লিউপি রকেট প্লাগইনটা পাওয়ার জন্য আমরা এখান থেকে সেটিং আসবো সেটিং থেকে এখানে ডাব্লিউপি রকেটে চলে আসবো ডাব্লিউপি রকেটে আসার পরে একটু যদি নিচের দিকে আসি এই যে ডাব্লিউপি রকেটে আসলাম আসার পরে একটু নিচের দিকে আসবো আসার পরে দেখেন যে আমাদের এখানে একটা অপশন পাবো সেটা হচ্ছে সিডিএন আছে অথবা অ্যাডনস আছে তো অ্যাডনসে ফার্স্ট টাইম ক্লিক করে নিলাম ক্লিক করার পর এই সিডিএন যে অ্যাডনসটা আছে এটা আমরা এনাবল করে দিলাম এখান থেকে এনাবল করে দেওয়ার পরে আচ্ছা দেখি এরপর এখান থেকে যদি সিডিএনে আসি আচ্ছা এটা এনাবল করলাম আচ্ছা এনাবল করা আছে এরপর যদি সিডিএনে আসি সিডিএনে আসলাম আসার পরে এখান থেকে দেখেন যে এখান থেকে সি মানে নেম ইয়েটা চাইছে তো আচ্ছা আচ্ছা এখান থেকে এটা এনাবল করে দেই জাস্ট সেভ এন্ড চেঞ্জ তো আমরা এটা এখান থেকে এনাবল করে দেওয়ার পরে এটা এনাবল করে দিয়ে জাস্ট সেভ চেঞ্জে দিলাম দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখেন যে অ্যাডন্স দেওয়ার পর যে সিডিএন অ্যাডন্সটা আমরা এনাবল করলাম তো এই যে নিচে ক্লাউডফায়ারে ক্লিক করলাম ক্লাউডফায়ারে ক্লিক করার পর দেখেন যে এখানে ক্লাউডফায়ারটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের বেশ কিছু অপশন চাইছে সো এগুলো আমরা এখন মানে দিয়ে দেবো এখানে যা যা চাইছে আর কি
তো যাই হোক এখান থেকে আমরা সর্বপ্রথম গ্লোবাল এপিআই কি চাইছে তো এই গ্লোবাল এপিআই কিটা আমরা কোথায় পাবো এখানে ফাইন্ড ইওর এপিআই কিতে ক্লিক করলে আমরা এটা মানে ফাইন্ড করতে পারবো তো এটা আমরা কোথা থেকে পাবো এটা পাওয়ার জন্য আমরা ক্লাউডফায়ারে চলে আসব আসার পরে একটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে দেখেন যে এপিআই জোন নামে একটা কথা আছে বা এখানে দেখেন এপিআই জোনের নিচে দেখেন আছে অ্যাকাউন্ট আইডি আছে তারপর হচ্ছে দেখেন গেট ইওর এপিআই টোকেন আছে তো এই গেট ইওর এপিআই টোকেনে যদি আমি একটা ক্লিক করি অথবা এই যে এখানে দেখেন ফাইন্ড ইওর এপিআই কি এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে কিভাবে আমরা এটা খুঁজে পাবো তার একটা এখানে দেখেন গাইডলাইন সুন্দর মতো করে তারা দিয়ে দিছে বা ভিডিও দিছে চাইলে আপনি এটা ওয়াচ করতে পারেন যে দেখেন এনাবল করলে এনাবল করার পরে ক্লাব এটা কোথা থেকে কিভাবে করবেন দেখেন সে সব কিছু ভাবে এই যে এখান থেকে যে টোকেন এপিআই টোকেন গ্লোবাল এপিআই কি বলে দিছে আর কি আপনারা কিভাবে করতে পারবেন একটা ডকুমেন্টারি তারা এখানে দিয়ে দিছে তো আমরা এখান থেকে ক্লাউডফায়ারে আসলাম আসার পরে এখান থেকে যে গেট ইওর এপিআই টোকেন আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে এইখান থেকে দেখেন যে এইখান থেকে দেখেন যে গ্লোবাল এপিআই কি নামে একটা অপশন আছে তো গ্লোবাল এপিআই কিটাতে এখানে জাস্ট ভিউতে ক্লিক করব ভিউতে ক্লিক করার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা চাইছে আমাদের যে যে পাসওয়ার্ড দিয়ে আমরা ক্লাউডফায়ারের অ্যাকাউন্ট করছি ওই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে জাস্ট ভিউতে ক্লিক করব আচ্ছা পাস সবকিছু ঠিকঠাক থাকলে দেখেন আমাদের একটা এপিআই কি দিয়ে দিয়েছে আমরা জাস্ট এপিআই কিটা কপি করলাম কপি করার পর এটা কেটে দিলাম দেওয়ার পরে এই যে গ্লোবাল এপিআই কিটাতে এই আমাদের কিটা এখানে বসাই দিলাম এরপর হচ্ছে অ্যাকাউন্ট ইমেল আমরা কোন মেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করছি সেটা আমাদের এখানে চাইছে তো আমরা এখান থেকে কি করব মেইল অ্যাড্রেসটা কপি করলাম এখানে পেস্ট করলাম আচ্ছা এখানে জোন আইডিটা আমরা কোথায় পাবো আবারও আমরা এখানে আসলাম আসার পরে আচ্ছা এখানে তেমন কিছু নাই আমরা আবার এখান থেকে এই যে মাই প্রোফাইলে ব্যাক করব মাই প্রোফাইলে ব্যাক করার পরে আচ্ছা মাই প্রোফাইলে ব্যাক করলাম যে ওয়েবসাইটে আসছি একটু নিচের দিকে আসি আচ্ছা আমাদের ওয়েবসাইট আচ্ছা দেখেন যে আমাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি আচ্ছা যেহেতু আমরা এখানের দিকে একটু নিচের দিকে আসি একটা ওয়েবসাইট যেহেতু আছে এই ওয়েবসাইটটাতে ক্লিক করব ওয়েবসাইটের নামটার উপরে তাহলে এই ওয়েবসাইটের ওভারভিউ আমরা দেখতে পারবো তাহলে আমাদের কি চাইছে এখানে জোন আইডি চাইছে জোন আইডিটা আমরা এখান থেকে জাস্ট সিম্পলি ভাবে এই যে জোন আইডি নিচের দিকে কপি নামে একটা বাটন আছে যে কপি তে ক্লিক করলাম তাহলে আমাদের জোন আইডিটা কপি হয়ে গেল এরপর এখানে এটা পেস্ট করে দিলাম দেখছেন দেওয়ার পরে ক্লাউডফায়ার সেটিং ডেভেলপার মোড অন করে রাখতে পারি ঠিক আছে অপটিমাল সেটিংগুলো এগুলো আমরা আপাতত দেখবো না যা আছে তাই শুধুমাত্র এখান থেকে এই যে ক্ল্যাশ ক্লিন হয় আমরা এখান থেকে করতে পারবো জাস্ট আপাতত কিছু করতেছি না এখানে সেভ চেঞ্জ ক্লিক করতেছি আমরা চাইলে এখান থেকে আমাদের ক্লাউডফায়ারে ক্যাশগুলো ক্লিন করতে পারি তো যাই হোক এটা আমাদের আমরা সেভ দিয়ে দিই আগে সেভ দেওয়ার পরে এখান থেকে জাস্ট আগে যে ক্যাশগুলো আছে ক্যাশগুলো ক্লিন করে নিই এখান থেকে তো ক্যাশগুলো আমাদের অলরেডি ক্লিন করে ফেললাম দেখেন সব কিছু আমাদের ঠিকঠাক আছে ক্যাশ ক্লিন সাকসেসফুল আবার সেভ চেঞ্জ দিলাম তারপরে তাহলে আমাদের এই যে এই আমাদের ক্লাউডফায়ারের সাথে আমাদের ওয়ার্ডপ্রেস মানে আমাদের ওয়েবসাইটটা কনফিগারেশন করা ডান আমরা খুব ইজিভাবে এটা কনফিগারেশন করে ফেললাম তো দেখেন তাহলে আমরা যদি এই যে ওভারভিউতে যখন আমরা আসি তখন দেখেন যে অ্যাডভান্সেস একাডেমি অলরেডি আচ্ছা এখানে গ্রেট নিউজ আমাদের একটা গ্রেট নিউজ দিয়ে দিছে ক্লাউডফায়ার ইজ নাও প্রোটেকশন ইউর ওয়েবসাইট তার মানে আমাদের এই ক্লাউডফায়ারটা আমাদের ওয়েবসাইটের সাথে খুব সুন্দরভাবে আমরা কানেক্ট করতে পারছি ঠিক আছে তো এরপরে এখান থেকে অ্যানালাইসিস অ্যান্ড লগে যদি ক্লিক করি তাহলে দেখেন আমরা আরও কিছু বিস্তারিত অপশন পাবো তারপরে যে আমাদের রিকোয়েস্ট আমাদের ব্যান্ডউইথ ইউনিক ভিজিটর কতগুলো ভিজিটর আসছে আমরা এ টু জেড এখান থেকে আমরা ট্রাফিকের রিপোর্টগুলোও কিন্তু দেখতে পাচ্ছি সিকিউরিটি পারফরমেন্স ডিএনএস তারপর ডিএনএস ইমেল তারপর এখানে দেখেন মজার বেশি এসএসএল আবার টিএলএস তো এখানে আমরা আমাদের এসএসএল সার্টিফিকেটটা দেখেন এটা কিন্তু এনেবল করা আছে তো আমরা এখানে ফ্লেক্সিবল আছে ফুল আছে তারপর আমরা এখান থেকে মানে অলওয়েজ এটা ফ্লেক্সিবল করে দিব করে দেওয়ার পরে এসএসএলটিএস রিকমেন্ডেশন এটা আমরা এনেবল করে দিব এখান থেকে ঠিক আছে যেহেতু আমার আমার ওয়েবসাইটে অলরেডি একটা এসএসএল আছে সো এটা আমার না দিলেও চলবে জাস্ট আমি এখান থেকে এনেবল করে দিলাম আপনাদের দেখানোর জন্য যে তাহলে আমাদের এইটা হচ্ছে ওয়েবসাইটে যদি এসএসএল না থাকে তাহলে এইটা আমরা এনেবল করে দিলে আর এটা ফ্লেক্সিবল অলওয়েজ রাখবো ফ্লেক্সিবল আর এটা এনাবল করে দেবো তাহলে আমাদের ওয়েবসাইটের এসএসএল অটোমেটিভলি ভাবে ক্লাউডফায়ারের মাধ্যমে সেট আপ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা একটু হুইজ থেকে আরো একবার চেক করে নিই হুইজে আসলাম আসার পরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি কপি করার পরে একটু হুইজ চেক করে দেখবো যে আমাদের নেম সিট নেম আচ্ছা আমাদের তো ইউআরএলটা
আচ্ছা এখানে সার্চ দেওয়ার পরে আমরা জাস্ট ডিএনএসটা একটু চেক করে দেখা দেখা যাক যে আচ্ছা এখানে বলতেছে যে ডিএনএসটা আগের সার্ভারটা এখনো আছে এটা এখনো চেঞ্জ হয় নাই ভাই স্ক্রিন শেয়ার দেন অপ সরি আমি স্ক্রিনটা শেয়ার করি আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এবার আচ্ছা দেখা যাক দেখাচ্ছে যে এখানে আমাদের নেম সার্ভারটা এখনো ফিক্সড করে নাই তবে এটা 24 ঘন্টা লাগবে চেঞ্জ হইতে তবে 24 ঘন্টা লাগবে না 1-2 ঘন্টার মধ্যে আশা করা যায় এটা চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমরা কিন্তু সাকসেসফুল ভাবে এটা এখান থেকে সেটআপ করতে পারছি ক্লাউড ফায়ারে ঠিক আছে তো এই যে ডব্লিউপি রকেট যা কিছু আছে সব কিছু আমরা এখানে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কি এখান থেকে আমরা অপটিম আচ্ছা তো এখান থেকে বেশ কিছু জিনিস আমরা দেখে নেই ফিকেট আছে এটা তো আমরা অলরেডি করে ফেললাম এখানে দরকার নাই তো ডোজ অ্যাটাকটা যেটা আমি দেখাইতে চাইলাম সেটা আমি আপনাদেরকে এখন একটু দেখাই দেখেন আমি যখন ওয়েবসাইটটা ভিজিট করতেছি তখন কি হচ্ছে ডিরেক্টলি আমার এই ওয়েবসাইটটা কিন্তু শো করছে দেখেন কোনো কিছু ইয়ে ছাড়াই চেকিং ছাড়াই বা কোনো কিছু রেস্ট্রিকশন ছাড়াই আর কি কিন্তু ডিরেক্টলি ভাবে নর্মালি সেট আপ হয়ে গেছে আর যখন আমি আমার এই ওয়েবসাইটটা ডোজ অ্যাটাকটাতে আচ্ছা এখান থেকে আসলাম আসার পরে ওভারভিউতে যদি আসি অথবা এখান থেকে সিকিউরিটিতে যদি আসি সিকিউরিটিতে আসলাম আসার পরে এই যে নিচে দেখা এই বেশ কিছু অ্যাটাক আছে তো এখান থেকে বেশ কিছু সিকিউরিটি আছে এখান থেকে ডোজ অ্যাটাকটাতে আমি আসলাম এখানে দেখেন যে ডোজ প্রোটেকশন আছে আমাদের হ্যাঁ হ্যালো ভাই শুনতে পাচ্ছি বলেন প্লিজ লিখে যেখানে সার্চ করেন ওটা আমরা দেখি নাই বুঝি নাই কোনটা কোনটা মিস হয়ে গেছে হুইস লিখে যে ও আচ্ছা আচ্ছা ওইটা আমি দেখিনি আচ্ছা এই যে হুইসের যে হুইস লিখে সার্চ করলাম এই যে নিচের দিকে এই ডিএনএস সার্ভারটা আমাদের চেঞ্জ হয় না এটা চেঞ্জ হতে সময় লাগবে বুঝা গেছে আমি এটাই দেখাইছিলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ডোজ অ্যাটাকটাতে এখানে আমরা আসলাম এখানে আমাদের কোনো অ্যাটাক আপাতত এনাবল করা নাই তো এখান থেকে যে ডিপ্লয় এই ডোজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটু সময় লাগবে এই ডোজ প্রোটেকশনটা এখানে একটা নেম রিকোয়ারমেন্ট চাইছে তো যাই হোক এটা ডিফল্ট ভাবে আছে ডিফল্ট যা আছে তাই আচ্ছা ব্রাউজার রুলস সেভে যদি দেই এখানে কিছু রুলস দেওয়া উচিত যাই হোক এইটা আমরা আসলে এখানে কিছু রুলস দিতে হবে তো এই রুলসগুলো দিতে একটু সময় লাগতে পারে সো এটা আপাতত আমরা স্কিপ করতেছি এই ডিপ্লয়টা ডিলিট করে দিই তো এইটা আপাতত আমরা স্কিপ করি তো যাই হোক এইভাবে আমরা হচ্ছে ওয়েবসাইটে সিডিএনটা সেট আপ করতে পারি তাহলে এটা নিয়ে আপাতত আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি সিডিএন সেট আপ নিয়ে আচ্ছা আপাতত নাই ঠিক আছে তবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার মাধ্যমে আশা করছি যে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা আরো যদি কিছু আমরা এখান থেকে সিডিএন এর মাধ্যমে বা ক্লাউড ফায়ারের মাধ্যমে দেখি যেমন মনে করেন যে স্পিড অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো আছে ক্যাশিং এর যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করি এই যে স্পিডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু আপাতত বেটা ভার্সনেই চলতেছে তাহলে এইখানে দেখেন যে স্পিড অপটিমাইজেশনের জন্য জাস্ট এখান থেকে রান আমরা দেখতে পাবো যে আমাদের মনে করেন যে সাপোজ আমাদের তো বাংলাদেশের এই ওয়েবসাইটটা তো এখানে মেবি বাংলাদেশ নেই আমি আমি এখান থেকে আচ্ছা নর্থ ভার্জিনিয়া আচ্ছা একটাই দেওয়া আছে আমি এখান থেকে জাস্ট এই যে রান টেস্ট ওয়ান্সে যদি ক্লিক করি তাহলে আমাদের এই ওয়েবসাইটের স্পিডটা আমরা এখান থেকে দেখতে পারবো মানে হচ্ছে আমরা এই যে ক্লাউড ফায়ারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটার স্পিডটা আমরা এখান থেকে চেক করতে পারতেছি এই গেল এক আচ্ছা একটু সময় লাগবে রিপোর্টটা জেনারেট হইতে আমরা একটু অপেক্ষা করি আচ্ছা ইতিমধ্যে আমাদের কিন্তু রেজাল্টটা হয়ে গেছে তার মানে স্পিড টেস্টে আমরা 9 দেখেন এই যে সিডিএন সেট আপ করার পরে আমরা হচ্ছে যে 98% স্পিড পাইছি ঠিক আছে আমাদের দেখেন যে যা কিছু আছে নিচের দিকে যদি শুধুমাত্র রকেট লোডিং এর জন্য আমাদের দেখেন ইমেজ সাইজটা গ্রিন আছে শুধুমাত্র এই 2% যেটা আছে সেটা হচ্ছে রেন্ডার ব্লকিং রিসোর্স গুলো আমাদের ঝামেলা করতেছে এনাবল এটা আমরা হচ্ছে ডাব্লিউপি রকেট টুলস এর মাধ্যমে নিতে পারবো দেখেন ইমেজ প্রপারলি এরপর হচ্ছে মিনিফাই সিএসএস মিনিফাই জাভা স্ক্রিপ্ট সব কিছু অটোমেটিভলি ভাবে এই সিডিএন যে আমরা সেট আপ করছি অলরেডি এগুলো করে রাখছে দেখছেন এরপর যদি আমরা অপটিমাইজেশনে ক্লিক করি যে অপটিমাইজেশন স্পিড অপটিমাইজেশনে যদি নিচের দিকে ক্লিক করে সাইট রিকমেন্ড তারা কিছু করছে এনেবল অল অ্যাভেলেবল সেটিং কিছু আছে আমরা আমাদের এখানে আমরা এগুলো এনেবল ডিজেবল করে দিতে হবে যেমন HTTP 2 HTTP 3 আমরা কিন্তু এই প্রোটোকলগুলো এর আগে চেক কিভাবে করে সেগুলো কিন্তু দেখছি এগুলো আমাদের এনেবল আছে না ডিজেবল আছে আমরা এখান থেকে এগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে টুলসগুলো
তো এরপরে আমরা এই যে এখান থেকে আসবো যে ক্যাশ, এটা হচ্ছে একটু আমাদের ওয়েবসাইটের মাঝে মধ্যে যে ক্যাশ জমে থাকে, আমরা এই ক্যাশগুলো চাইলে এখান থেকে এনাবল করে দিতে পারি। তবে আরও বিস্তারিত যদি আমরা জানতে চাই বা রিপোর্ট জানতে চাই তাহলে আমাদের এই প্যাকেজটা আপগ্রেড করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সিডিএন সেটআপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে স্পিডটাকে আরও ভালো সুন্দর অপটিমাইজেশন করতে পারি।